প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে এবার সেকেন্ড এক্সাম্পলটা দেখা যাক যে এখানে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে যে এক্সের ভ্যালু ওয়ান তার প্রবাবিলিটি জিরো পয়েন্ট থ্রি এক্সের ভ্যালু থ্রি তার প্রবাবিলিটি এ এক্সের ভ্যালু ফাইভ তার প্রবাবিলিটি বি এবং এক্সের ভ্যালু সেভেন তার প্রোয়াবিলিটি জিরো পয়েন্ট টু ফাইভ এখান থেকে তোমাকে একটা ইনফরমেশন দেওয়া হলো যে আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বা মিন ভ্যালু যেটা সেটা হলো ফোর এখান থেকে তোমাদেরকে চারটা ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে বলা হয়েছে এর ভ্যালু কত বি এর ভ্যালু কত ভ্যারিয়েন্স কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হলো যে কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের টোটাল সব সবসময় ওয়ান হয় এই জিনিসটা সবসময় মনে রাখবে যে সামেশন অফ পি এক্স ইকুয়ালস টু অলওয়েজ ওয়ান যে কোনো ক্ষেত্রেই তাহলে এখান থেকে টোটাল প্রাবিলিটিগুলো আমরা ক্যালকুলেট করে ফেলি 0.3 পয়েন্ট থ্রি প্লাস এ প্লাস বি প্লাস জিরো পয়েন্ট তাহলে এ প্লাস বি টু জিরো পয়েন্ট ফোর ফাইভ এখান থেকে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু জিরো পয়েন্ট ফোর ফাইভ মাইনাস এ এটা আমাদের এক নম্বর ইকুয়েশন এবারে আমাকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে ইনফরমেশনটা হলো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়াল টু ফোর এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বা মিন ভ্যালু অফ এক্স তার জন্য আমরা একটা ফর্মুলা জানি সেটা কি ওই যে বোর্ডের ডান পাশে লেখা আছে সেটা হলো সামেশন অফ এক্স পি এক্স সেটার ভ্যালু ফোর দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সামেশন অফ এক্স পি এক্স মানে হচ্ছে ওয়ান ইন্টু জিরো পয়েন্ট থ্রি প্লাস থ্রি এ প্লাস ফাইভ বি প্লাস সেভেন ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ সামেশন মানে কি সেটা তো তোমরা জানোই প্রত্যেকটা এক্সের সঙ্গে পি এক্স মাল্টিপ্লাই করা হচ্ছে এবং সেগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে তাহলে পরের লাইনটা লিখতে পারি জিরো পয়েন্ট থ্রি প্লাস থ্রি এ প্লাস 2.05 পয়েন্ট জিরো ফাইভ টু লাইনটা লিখতে পারি থ্রি এ প্লাস ফাইভ টু ওয়ান পয়েন্ট নাইন ফাইভ তাহলে এখান থেকে আমি লিখতে পারি বি ইকুয়াল টু ওয়ান বাই এখন খেয়াল করে দেখো যে বিয়ের একটা ভ্যালু আমরা এখানেও পেয়েছিলাম তাহলে এই ভ্যালু এবং এই ভ্যালু অবশ্যই সমান

টু এর ভ্যালু চলে আসে জিরো তাহলে আমরা এর ভ্যালুটা পেয়ে গিয়েছি 0.15 পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে বিয়ের ভ্যালুটা পাওয়া এখন আমার কাছে কোনোই ব্যাপার না এক নম্বর ইকুয়েশানে ভ্যালুটা পুট করে দিলেই হয়ে যায় বি ইকুয়াল টু কি ছিল জিরো পয়েন্ট ফোর ফাইভ এ জিরো পয়েন্ট মানে হলো জিরো তাহলে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম বিয়ের ভ্যালু পেয়ে গেলাম এর ভ্যালু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর বিয়ের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এরপর আমরা আসি ভ্যারিয়েন্সের ক্ষেত্রে ভ্যারিয়েন্সটা কত হবে ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার ফর্মুলা তোমরা জানো সামেশন অফ এক্স স্কোয়ার px মাইনাস মিউ স্কোয়ার প্রত্যেকটা এক্সকে স্কোয়ার করে করে তার সঙ্গে পিটা মাল্টিপ্লাই করবো ওয়ান স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট থ্রি প্লাস থ্রি স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট থ্রি প্লাস ইন্টু জিরো মাইনাস মিউ স্কোয়ার মিউয়ের ভ্যালুটা আমরা কত জেনেছি মিউয়ের ভ্যালুটা দেওয়া ছিল যে ফোর তার উপর স্কোয়ার ক্যালকুলেটর ব্যবহার করলে ভ্যালুটা চলে আসে ফাইভ আর সিগমা টু কী হবে রুট ওভার ফাইভ পয়েন্ট ফোর মানে হলো টু পয়েন্ট থ্রি টু অর্থাৎ আমরা আমাদের সবগুলো অ্যানসারই পেয়ে গিয়েছি আমাদের এই ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্সটা হলো ফাইভ পয়েন্ট ফোর এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো টু পয়েন্ট থ্রি টু